ভিখারি পকেটমারদের আর দয়া করে পাঠাবেন না। হজ যাত্রীদের নিয়ে পাকিস্তানকে এবার কড়া বার্তা দিল সৌদি। সব জায়গাতেই পাকিস্তানকে ছিছি করছে, এমনিতেই হাহাকার অবস্থা, তার মধ্যে বদনাম কুড়োতে হচ্ছে দিকে দিকে। আর্থিক অবস্থা একেবারে বিপর্যস্ত পাকমুলুক। এই অবস্থায় পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিল বন্ধু দেশ সৌদি আরব, কারণ হজ কোটার প্রার্থী বাছাই নিয়ে ইতিমধ্যেই সৌদি আরব সরকার পাকিস্তানকে সতর্ক করেছে। সৌদির বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের একটা বৈঠকের পরেই পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। বলা হয়েছে পাকিস্তান যেন হজ যাত্রায় দেশের ভিখারি এবং পকেটমারদের না পাঠায়। মুসলিম সমাজে হজ যাত্রা অত্যন্ত পবিত্র। প্রত্যেক বছর বিশেষ করে বিভিন্ন প্রান্তের মুসলিমরা এই যাত্রায় অংশ নেন। তাই পাকিস্তানের মতো ইসলাম অধ্যুষিত দেশে হজ যাত্রীর সংখ্যা কম হবে না। সূত্রের তরফে জানা গিয়েছে হজ যাত্রার সময় গ্রেফতার হওয়া ভিক্ষুকদের মধ্যে 90% পাকিস্তানের বাসিন্দা, যারা উমরাহ ভিসায় পাকিস্তান থেকে সৌদি আরবে গিয়েছিল। হজযাত্রার মতো পবিত্র অনুষ্ঠানে যেন ভিখারি পকেটমার ছিচকে অপরাধীদের পাঠানো না হয়, তার জন্য পাকিস্তানকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকে এই বার্তা দেওয়া হয়েছে। প্রতি বছর পাকিস্তান থেকে অনেকেই হজযাত্রায় সামিল হন। পাকিস্তানের সেই সমস্ত হজযাত্রীদের নিয়ে বেজায় রেগে সৌদি সরকার। তাদের দাবি, প্রতি বছর হজযাত্রীদের মধ্যে যারা চুরি করতে গিয়ে ধরা পড়েন তারা বেশিরভাগই পাকিস্তানের বাসিন্দা। অন্যান্য হজযাত্রীরা এইসব পকেটমারদের অত্যাচারে অতিষ্ঠ। শুধু তাই নয়, দেখা যায় হজযাত্রীদের দলে ভিড়ের মধ্যে সৌদিতে পাড়ি জমান আরও অনেকে, যারা সেদেশে গিয়ে ভিক্ষা করতে শুরু করেন। সত্যি বলতে কি, যে কোনো তীর্থস্থানেই ভিখারিদের ভিড় জমে, কারণ সেখানে ভিক্ষা পাওয়ার সুযোগ বেশি। পুণ্যের আশায় অনেক তীর্থযাত্রী ভিখারিদের ফেরান না, আর সেই সুযোগ নিয়েই রোজগারের উদ্দেশ্যে অনেকেই এদেশে চলে আসেন বলে দাবি সৌদি সরকারের। ভিখারি পকেটমারদের আর দয়া করে পাঠাবেন না, হজ যাত্রীদের নিয়ে পাকিস্তানকে এবার কড়া বার্তা দিল সৌদি। সব জায়গাতেই পাকিস্তানকে ছিছি করা হচ্ছে, এমনিতেই হাহাকার অবস্থা। দেশের ভেতরে অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, বিদেশি মুদ্রার ভাড়ার শূন্য, খাদ্য সামগ্রী থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, চাল, গম, খাদ্য সামগ্রী সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। আর তার মধ্যে এবার বদনাম কুড়োতে হচ্ছে দিকে দিকে পাকিস্তানকে। সব জায়গাতেই মোটামুটি এই একই অবস্থা হজ যাত্রীদের নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা সৌদি প্রশাসনের। পাকিস্তানকে সব জায়গাতেই ছিচিকারের মুখে পড়তে হচ্ছে, তার মধ্যে এবার বদনামও কুড়োতে হলো। আর্থিক অবস্থায় বিপর্যস্ত পাকমুলুক। এই অবস্থায় পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বন্ধু দেশ সৌদি আরব, কারণ হজ কোটার প্রার্থী বাছাই নিয়ে ইতিমধ্যেই সৌদি আরব সরকার পাকিস্তানকে সতর্ক করেছে। সৌদির বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের একটি বৈঠকের পরই পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। বলা হয়েছে পাকিস্তান যেন হজ যাত্রায় দেশের ভিখারি এবং পকেটমারদের না পাঠায়। মুসলিম সমাজে হজ যাত্রা অতি পবিত্র। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা এই যাত্রায় অংশ নেন। তাই পাকিস্তানের মতো ইসলাম অধ্যুষিত দেশে হজযাত্রীর সংখ্যা যে কম হবে না, সেটা খুব স্বাভাবিকভাবেই বলা যায়। সূত্রের তরফে জানা গিয়েছে হজ যাত্রার সময় গ্রেফতার হওয়া ভিক্ষুকদের মধ্যে 90% পাকিস্তানের বাসিন্দা, যারা উমরাহ ভিসায় পাকিস্তান থেকে সৌদি আরব গিয়েছিল। হজযাত্রার মতো পবিত্র অনুষ্ঠানে যেন ভিখারি পকেটমার ছিচকে অপরাধীদের না পাঠানো হয়, তার জন্য পাকিস্তানের বিদেশ মন্ত্রককে সতর্ক করা হয়েছে। প্রতি বছর পাকিস্তান থেকে অনেকেই হজযাত্রায় সামিল হন। পাকিস্তানের সেই সব হজযাত্রীদের নিয়ে বেজায় রেগে সৌদি সরকার। তাদের দাবি, প্রতি বছর হজযাত্রীদের মধ্যে যারা চুরি করতে গিয়ে ধরা পড়েন তাদের বেশিরভাগই পাকিস্তানের বাসিন্দা। অন্যান্য হজযাত্রীরা এইসব পকেটমারদের অত্যাচারে অতিষ্ঠ। শুধু তাই নয়, দেখা যায় হজযাত্রীদের দলের ভিড়ে সৌদিতে পাড়ি জমান
আরও অনেকে যারা সেদেশে গিয়ে ভিক্ষা করতে শুরু করেছেন। আর তাই এবার পাকিস্তানকে রীতিমতো কড়া বার্তা সৌদি আরবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন।